হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আর এখন বাজে সকাল 9:30, আর সকাল 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। সকালে তো আমি রান্না করি তোমাদের বলেছিলাম, তো সকাল সকাল রান্না করে আমি ভাবলাম যে সকাল সকাল রান্না করেছি আজকে। তার কারণ হলো সকালে কাকু গেছে মাঠে, মাঠে ভাত দিয়ে আসতে হবে, তাই ঠাকুমা বললো সকাল সকাল ভাতটা রান্না করো, তাই আমি সকাল সকাল ভাতটা রান্না করে ফেলেছি। আর ওই জন্য সকাল সকালে আর ক্যামেরা ট্যামেরা নিয়ে যাইনি রান্নাঘরে, তো এখন ভাবলাম তাই একটু একটু লেট হয়ে গেল। কাকু বলতে আমরা অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, ওনারা বাইরে থাকে। আর আমরা থাকি মেজো কাকু, মেজো কাকিমা, আমি, ও আর মেজো কাকুর একটা ছেলে ভাই ওই ঋতু, আর একটা মেয়ে তানিশা ওই বুনোটা, আর ঠাকুমা। তো আমরা এই কয়জন একসঙ্গে থাকি। আগে কিছুদিন আগে আমার ননদের বিয়ে হয়েছে, ওর বগুলাতে বিয়ে হয়েছে, তো ও ছিল আগে, ওর নাম লিমা। তো ও আগে আমরা সবাই একসঙ্গে থাকতাম, ওর এই 2 মাস ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, তো এখন আমরা এই কয়েকজন একসঙ্গে থাকি, তাই ওই সকালে রান্না করতে গিয়ে একটু লেট হয়ে গেল। তাও আমি সকাল সকালে রান্না করে ফেলেছি, তাই ভাবছি এখন করব, এখন গিয়ে স্নান করব, স্নান করে তারপর এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কারণ পুরো ঘেমে গেছি, এখন বিরক্তি বিরক্তি লাগছে আর একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে একবারে একবারে স্নান করবো। আর দিনটা আজকে প্রায় পুরো মেঘলা, আমার অল্প দুটো একটা জামা কাপড় ছিল, কিন্তু আমি আর আজকে আর ধুবো না, ভাবছি যে একবারে কালকে ধুবো। কারণ এমনি কিছু ভেজা জামা কাপড় আজকের দিনে কালকে রয়ে গেছে, সেইগুলোই শুকাতে হবে। আর ঘরে ভেজা জামা কাপড় মেলারও জায়গা নেই, এমনিতে ছোটো ঘর আমাদের, একটু একটুখানি ঘর, ছোটো ঘরের মধ্যেই ঠিক হয়ে যায়, কিন্তু ওই ভেজা জামা কাপড়, একগাদে ভেজা জামা কাপড় থাকলে সেগুলো মেলতে অসুবিধা হয়, তাই আজকে আর ভাবছি ধোবো না। এখন কি আর মাথায় শ্যাম্পু করতে হবে, মাথাটা আমাদের এখানে কলের জলটা একটুও ভালো না, মানে কেমন চিপচিপে হয়ে যায় চুলগুলো, 2 দিন যেতে না যেতেই জল মাথায় দিলে, জল মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মাথা কেমন আঠা মতো হয়ে যায়, ওই জন্য আর ভাবছি আজকে শ্যাম্পু করে ফেলবো। তো এই দেখো আমার পেছনটাতে আমাদের একটা জবা ফুল গাছ, এই আলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এক সেকেন্ড, এই এই যে জবা ফুল গাছটা, এই জবা ফুল গাছটাতে আজকে তো বোঝা যাচ্ছে না, কিন্তু 2 কালারের ফুল ফুটে, আমি অন্য একদিন দেখিয়ে দেবো 2 কালারের ফুল। এই 2 কালার ফুল বলতে একটা ঘিয়ে রঙের ফুল হয় আর একটা লাল রঙের ফুল, একটাই গাছ তাও দু রকম ফুল ফোটে, একটা ঘিয়ে ফুল আর একটা লাল ফুল, বেশ লাগে দেখতে। আর এই যে আমাদের গেট এই সাইডে, এইটা আমাদের মানে এই পাশেরটা আমাদের বাড়ি, এই এই সাইডেরটা, এইটা আমাদের ঘর, এইটা তোমাদের তো আগের দিনই দেখিয়েছিলাম যে এইটা আমাদের ঘর। আর এইটা রাস্তা, এই পেছন সাইডটা রাস্তা, এই হ্যাঁ ওইটা ওইটা হলো আমাদের বাড়ির থেকে বেরিয়ে যেতে হয় ওই রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা হলো একটা ঢালাই রাস্তায় চলে গেছে, ওই ঢালাই রাস্তাটা একটুখানি গিয়ে পাকা রাস্তার সঙ্গে মিশেছে। যে এইটা আমাদের বাড়ি, তো ঠিক আছে এখন আর কথা বলবো না, কারণ গেমে একটু ভালো লাগছে না, এখন গিয়ে হলো স্নান করব, স্নান করে এসে তারপরে কথা বলবো। আমাদের বাড়ির পাশে যে বাগানটা ছিল, ওই বাগানের মানে ওই বাগানটা একটা কাকিমার ছিল, ওই কাকিমাটা বাগানটা কেটে ফেলেছে, আমি দেখাচ্ছি আমার পেছনটায়, এই এই যে ছিল এই যে বাগানটা, ওই যে কাকিমা বসে আছে আর কাকিমা বাগানটাকে কেটে ফেলছে, আবার নতুন গাছ লাগাবে, আম গাছ না কি গাছ কি জানি আম গাছ লাগাবে বোধ হয়। যে এই সাইডে বেশ কিছু গাছ আছে, কিন্তু এই সাইডটা মানে একটা সাইড পরিষ্কার করে ফেলেছে, 2-1টা গাছ বাদ দিয়ে সব গাছ কেটে দিয়েছে। কাকিমা বলছে কাকিমার ঘরে চাল নেই, জ্বালানি নেই, ওই জন্য গাছগুলো সব কেটে ফেলছে। কাকিমা এই গাছগুলো কিছু বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে চাল কিনবে, আর কিছু গাছ সেগুলো দিয়ে জ্বালানি বানাবে। বাগানটা খুব সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগতো, আমি মাঝে মধ্যে এখানে আসতাম,
আর এখান দিয়ে বাড়ি দাদু ঠাকুমা সবাই বসে থাকতো, কিন্তু বাগানটা কেটে দিল, একটা সাইড কেটে দিল, মানে আমাদের বাড়ির থেকে যে সাইডটা ওই সাইডটাই কেটে দিয়েছে, আর ওই জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, রোদ ঢুকে গেছে, ছায়া থাকতো, বেশ ভালো লাগতো, কিন্তু কেটে ফেললো, কাকিমা চাল কিনবে বলে কেটেছে। আমি যাচ্ছিলাম স্নান করতে, কিন্তু স্নান করতে না গিয়ে আবার ওই সাইডে কাকিমা গাছ কাটছে, তাই দেখে আবার কাকিমার ওখানে গেলাম যে দেখি কেন গাছ কাটছে, তাই আবার জিজ্ঞেস করতে গেলাম। এখন যাই গিয়ে স্নান করে আসি, দেরি হয়ে যাচ্ছে। মাঝখানে আবার বৃষ্টিও এসেছিলো একটু, একটুখানি বৃষ্টি হয়, এখন আবার রোদ বেরিয়েছে খুব। ঠিক আছে, আমি স্নান করে আসি। আমি স্নান করে এলাম, সবে স্নান হয়ে গেছে, আমার মাথাটা পুরো ভেজা এখনো, এখন চুলগুলোকে শুকাতে হবে, ঘরে যাব। আবার স্নান করতে যখন গেছি তখন ঠাকুমা একবার, এই যে দাদু, দাদু ঘুরে বেড়াচ্ছে, দাদুর এখনো স্নান হয়নি, স্নান হয়েছে দাদু? এই তো দাদুর এখনো মনে হয় স্নান হয়নি। আমি যখন স্নান করতে গেছিলাম ঠাকুমাও স্নান করতে গেছিল, তো ঠাকুমা বলছিল যে আমাদের বাড়ির এই যে আমাদের ডালগুলো এই পাশের গুলো বেশি কালো কালো খোসা আছে, ওতে ওইগুলো ভাঙতে হবে, পাশের গুলো একটুখানি পরিষ্কার, তাও সবগুলোই যাতায় দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে আসতে হবে যাতা দিয়ে, কারণ মেশিন তো সব বন্ধ। তাই আমি আর ঠাকুমা ভাবছি যাতা দিয়ে ডালগুলোকে ভাঙবো। ঠাকুমা ঝাড়তে বসে গেছে, আমি এখন যাচ্ছি।
বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লাগবে লাগবে এখন। তো আমার ডাল ভাঙাও কমপ্লিট, এখন ঠাকুমা শুধু বসে বসে ঝাড়ছে, অনেকক্ষণ ধরেই ঝাড়ছে, কারণ ঝাড়ছে আর ভেতরে একটু একটু ছোট ছোট সেই যে ডালগুলো থেকে খোসা ওঠেনি ওইগুলো খুঁটে ফেলে দিচ্ছে। ওইগুলো না ফেলে দিলে দেখতে ভালো লাগবে না, খেতেও সেই কালো কালো হয়ে যাবে ডালগুলো, ওই জন্যে ঠাকুমা এখন ওইগুলো করছে। আমি আজকে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।